সোমবার রাত 10:36 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর হাতুরে সিংহে গণমাধ্যমকে বলেন, আমি আসতে পেরে খুব খুশি, আমি বাংলাদেশের মানুষকে পছন্দ করি, তাই আমি আবার এসেছি। গতকাল রাত 10:36 আসার পরপরই আজ মঙ্গলবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হোম অফ ক্রিকেট মিরপুরে পা রাখার পরপরই প্রথমে দেখা হয় নাজমুল হাসান শান্তর সঙ্গে। ওডিআই অধিনায়ক তামিম ইকবাল খান তাকে অভ্যর্থনা জানাতে দেখা যায়। তারপর তিনি মাঠে অন্যান্য ক্রিকেটার এবং বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজানের সাথে দেখা করেন। হাতুরে সিংহ সোমবার রাতে টাইগারদের প্রধান কোচ হিসেবে দ্বিতীয় মেয়াদ শুরু করতে আসেন এবং মিরপুরে আসার পরপরই ক্রিকেটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ইবাদতের সাথে দেখা হতেই স্যালুট কাণ্ড করে বসেন হাতুরে সিংহ।